আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। এখানে আমি ডিপ্লোমার গুঁড়ো দুধটা নিয়েছি। ময়দা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। খাবার সোডা দিয়েছি 1 চামচ পরিমাণে। 1 চামচের 1/4 ভাগ নিয়েছি। এছাড়া এখানে ঘি দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এবার ঘিটা, ময়দা, গুঁড়া দুধ আর খাবার সোডা সব একসাথে ভালো করে ঘষে ঘষে এভাবে মিক্সড করে নিব, যাতে ঘিটা পুরো ভালোভাবে ময়দা আর গুঁড়ো দুধের সাথে মিক্সড হয়ে যায়। এখনও মাখানো শেষে দেখুন, এইভাবে যখন দেখবেন এরকম মুট হয়ে আসে, তখন ভাববেন যে এটা মাখানোটা ভালো হয়েছে। এবার এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিচ্ছি। দুধটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব, তবে দুধটা আমি অল্প অল্প করে দিয়েছি। পুরো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাখানো শেষে আমি এটাকে ঢেকে রাখবো। এটা কিন্তু এখন বেশ নরম আছে, এটা ঢেকে রেখেছি আমি 10-15 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এসলাম, দেখুন আমার হাতে কিন্তু এটা লেগে যাচ্ছে না। এবার আর একটু ভালো করে এটাকে মেখে লম্বা করে একটা প্যাড়া করে নেব। এবার এটা থেকে অল্প অল্প করে ছোট ছোট ভাগ করে নিব এখানে, যাতে একটা মার্বেলের মতো সাইজের মতো মিষ্টিটা হয়। এখানে আমার প্রায় 35টার মতো বেবি সুইট হবে, মানে ছোটো মিষ্টি। এই মিষ্টিগুলো আপনারা জর্দায় ব্যবহার করতে পারেন। তাছাড়া এই মিষ্টিটা বাচ্চারা খুব পছন্দ করে। এভাবে করে আমি দুই হাতে তালুতে করে এক একটা গোল করে শেপ করে নিচ্ছি, তবে মিষ্টিগুলোর গায়ে যেন ফাটা দাগ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন মিষ্টির সাইজগুলো কিন্তু একরকমই হয়েছে আমার, প্রায় সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নিব এগুলোকে। চুল পরিমাণ মতো তেল দিয়ে মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি, তবে এটা কিন্তু ঠান্ডা তেলের মধ্যেই আমি দিয়েছি। দেখুন চুলা মিডিয়াম আছে, দিয়েছি আমি। দেখুন আস্তে আস্তে করে কিন্তু তেলটা গরম হয়ে যাচ্ছে। এই সময় ফ্রাই প্যানটা একটু নেড়ে চেড়ে দিব আমি, যাতে মিষ্টিগুলো নিচে লেগে না যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো সব ভেসে উঠতেছে। আমি প্যানটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। মিষ্টির গায়ে কিন্তু লালচা দাগ পড়েছে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পরে আমি কিছুটা মিষ্টি তুলে নিব। এই পর্যায়ে আমি কিছুটা মিষ্টি তুলে নিব, যেহেতু আমি কয়েকটা কালারের মিষ্টি হবে ভিজানোর পরে। আমি 3টা কালারের মিষ্টি দেখাবো। এবার এই মিষ্টিগুলো আরেকটু ভেজে নিব। এই পর্যায়ে আমি আর কিছুটা মিষ্টি তুলে নিচ্ছি। এবার এগুলোকে কালো জামের মতো করে ভেজে নিব। যেহেতু এই পর্যায়ে তেলটা গরম, এজন্য ভাজতে কিন্তু লাস্ট টাইমে বেশি সময় লাগে না। তাই চুলার আঁচটা এই সময় একটু কমিয়ে দিবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে,
এই পর্যায়ে আমি শিরার জন্য ফ্রাই প্যানে পানি দিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি, চিনি দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে, এলাচি 3টা দিয়েছি, এটা মাথাগুলো ফেটিয়ে নিয়েছি। এবার চিনিগুলো নেড়ে চেড়ে আমি শিরাটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমার প্রায় 35টার মতো বেবি সুইট হয়েছে। এই মিষ্টিটা এখন হালকা গরম আছে, হাত দিয়ে এইভাবে ধরা যায়। এই পর্যায়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে মিষ্টি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা সরার ছিদ্রটা আমি ঢেকে দিব একটা লং দিয়ে, লবঙ্গ। আপনারা চাইলে টিস্যু বা কটন বার দিয়েও আটকে দিতে পারেন। 5 মিনিটের মধ্যে আমি এভাবে কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে দিব, তবে ঢাকনাটা কিন্তু তোলা যাবে না। এভাবে 5 মিনিট রান্না করার পরে আমি ফিরে এলাম। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখবো, 30 মিনিটের মতো। তবে 5 মিনিট ঢেকে রাখার সময় কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। তিরিশ মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন, মিষ্টির শিরাগুলো কিন্তু অনেকটা টেনে মিষ্টিগুলো একদম রসে ভরা টইটম্বর হয়ে গেছে। অল্প কিছু শিরা বাকি রয়েছে। দেখুন, আমার বেবি সুইটগুলো কিন্তু কালারটা এবার বেশ ফুটে উঠেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।